আর কদিন পরেই ঈদুল আজহা, সারা দেশের নাই সিরাজগঞ্জ বিভিন্ন গুয়াহাটির গরু ইতিমধ্যে জমজমাটভাবে কেনাবেচা চলছে। তো আজ আমরা যাচ্ছি এই সামনেই সিরাজগঞ্জ উল্লাপাড়া থানাধীন জনতার হাটে। আজ দেখব জনতার হাটে কী সকল গরু এবং কী সকল দামে বিক্রি চলছে। তো চলুন বন্ধুরা দেখি আজকে জনতার হাট। সুধী দর্শক, এটি সিরাজগঞ্জ জনতার হাট। এই হাটে মূলত ছোট এবং মাঝারি গরু বেশি পাবেন। আসুন জানার চেষ্টা করি দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গরু আপনার? আবার এই কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 1,20,000। 1,20,000? জি। মোটামুটি বিক্রি কত টাকা হতে পারে? মোটামুটি বিক্রি 95। 90-95? হ্যাঁ। ওজন কত কেজি হতে পারে বা কত মন? রজন 4 মন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো কি আপনার? জি আমার। জি। কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 1,80,000। 1,80,000। গরুর ওজন কত হতে পারে? ওজন 8 মন। 8 মন? 8 মন। তো কাস্টমার কি অবস্থা? মোটামুটি দাম বলতেছে আর কি। দাম যা বলছে তা আপনার কি কাঙ্ক্ষিত? না একবারে, হ্যাঁ কম না আর কি। ভালোই, ভালো। গরু কি আপনি নিজের পালা? হ্যাঁ পালা গরু, পালা গরু। বাড়িতে কটা গরু আছে? এই গরু আছে 5টা। 5টা এটা বিক্রি করছি আর একটা আছে। আর বাড়ি কোথায়? বাড়ি লাহিড়ী মোহনপুর। লাহিড়ী মোহনপুর? লাহিড়ী মোহনপুর। নিজেই লালন-পালন করেন? হ্যাঁ নিজেই। এবার হাটে কটা গরু বিক্রি করলেন? এই তো 4টে করছি আর এই একটা আছে। তো দাম কেমন পেলেন? ভালো, মোটামুটি ভালো, ভালো আর কি, মানে ভালোই। দর্শক, এবারে ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন ছোট বড় খামারি বিশেষ যত্নের সাথে এই গরুগুলো
লালন পালন করেন। এবারে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ না করায় খামারিরা তাদের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন, যে কারণে খামারিদের মুখে এবার হাসি। তো চলুন বন্ধুরা আরও কিছু দেখি। দর্শক, এখন কথা বলছি সিরাজগঞ্জ জনতার হাটের কমিটির একজন সক্রিয় সদস্য, তার সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ বর্তাতে ভালো আছি। আমি আপনাদের এই হাটে কীরকম বেচা বিক্রি হচ্ছে? আমাদের জনতার হাটে সন্তোষজনক বেচাকেনা হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ। আমরা যে মূল্য পাচ্ছি বা আমাদের জন্য সাধারণ যে মূল্য পাচ্ছে, উপযুক্ত মূল্য পাচ্ছে আর কি, সেই উপযুক্ত মূল্যে গরু বাজার ভালো। আমাদের পর্যাপ্ত পরিমাণ গরু এলাকা জনতা হাটে উঠেছে এবং ক্রেতা বিক্রয় উভয় পক্ষে ক্রয় ভালোভাবে করছে। এবার খামারিরা কীরকম মূল্য পাচ্ছে, বেশ ভালো নাকি? হ্যাঁ, ভালো মুনাফা পাচ্ছে খামারিরা, খুব ভালো মুনাফা পাচ্ছে খামারিরা। অন্যান্য বছরের তুলনায় এবার দামটা, এবার দাম বেশি। ধন্যবাদ আপনাকে। অনেক বেশি ইন্ডিয়ান গরু আসলে দাম একটু কম হইতো, আর এটা না আসার কারণে গরুর দাম বেশি হয়েছে। আপনি কি মনে করেছেন যে এবার ইন্ডিয়া থেকে গরু আসে নাই, খামারিদের এবার একটু লাভ হবে? হ্যাঁ, লাভ বেশি হবে। জি, বিগত বছরের চাইতে এবার গরুর দাম বেশি। তার মানে এটা আমরা বলতে পারি যারা খামারি, এবার খামারি বেশ লাভবান হবে? সম্ভাবনা তাই, বেশি লাভবান হবে। শুধু দর্শক, আজ আপনাদের দেখানোর চেষ্টা করলাম সিরাজগঞ্জ জনতান হাট। ওয়েদারও যেরকম গরম, গরুর মার্কেটও সেরকম গরম। তো বন্ধুরা, আপনারা যারা বেকার আছেন, আপনাদের আমি বারবার বিভিন্ন প্রতিবেদনে জানিয়ে থাকি, বেকার না থেকে দু চারটি গরু আপনারা লালন পালন করতে পারেন। দেখলেন তো বর্তমানে খামারিদের মুখে হাসি। এবারে খাদ্যের দাম বেশি হওয়ার পরেও প্রতিটি খামারের মুখে হাসি, কারণ এবার দাম বেশি পাচ্ছেন, আগামীতেও তারা ভালো দাম পাবেন, খামার তাদের সফলতা বয়ে আনবে, এই আশা এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।